লক্ষ্মীপুজোর দিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন নাট্যকার অভিনেতা কৌশিক সেন, সঙ্গে ছিলেন স্ত্রী রেশমি, পুত্র ঋদ্ধি এবং তার বান্ধবী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তারা কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে, চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন তারা। এদিন ধর্ণামঞ্চেই লক্ষ্মী সেজে প্রতিবাদ জানান এক চাকরি প্রার্থী, পিছনে পোস্টার হাতে অন্য চাকরি প্রার্থীরা, সেখানে লেখা এসো মা লক্ষ্মী বসো ধর্ণামঞ্চে। উল্লেখ্য, লক্ষ্মী পুজোর দিন 574 দিনে পড়লেও তাঁদের এই অবস্থান। ধর্ণামঞ্চ থেকেই রাজ্য সরকারকে আক্রমণ করেন কৌশিক, দ্রুত নিয়োগের দাবি জানান এই অভিনেতা। পাশাপাশি তাঁর বক্তব্য, কে কতটা দুর্নীতিগ্রস্ত তা দেখার প্রয়োজন নেই, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, চাকরি পাক বঞ্চিতরা। অন্যদিকে ঋদ্ধির কথায়, যে কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকলেই তাঁরা এখানে আসবেন, পাশাপাশি অবস্থানকারীদের দ্রুত নিয়োগের দাবিতেও সরব হন পিতা পুত্র।